আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আজকে আমরা এইচএসসি বাংলা প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প অপরিচিতা নিয়ে পড়াশোনা করব। আর পুরো অপরিচিতা গল্পটিতে তোমাদের সাথে আমাকে পাচ্ছ, আমি মাহবুল নেওয়াজ ফারসিন, টেনমির স্কুলের তরফ থেকে অপরিচিতা গল্প নিয়ে তোমাদের সাথে আছি। চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক অপরিচিতা গল্প। ঠিক আছে, আজকের ক্লাসটিতে আমরা অপরিচিতা গল্পের লেখক পরিচিতি সম্পর্কে জানব। আমরা সবাই জানি অপরিচিতা গল্পটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন ইংরেজি 1861 খ্রিস্টাব্দের 7ই মে। তার পাশাপাশি কিন্তু বাংলা কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন এটিও মনে রাখতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 1868 বঙ্গাব্দের 25 বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মস্থান কোথায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তার জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। ঠিক আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং মাতার নাম সারদা দেবী। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে, 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। তার মানে আমরা বুঝতেই পারছি, যখন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 16, অর্থাৎ বাংলা 1284 সালে, তিনি ভিখারিণী নামক একটি গল্প রচনা করেন, অর্থাৎ ছোট গল্প রচনা করেন, যে গল্প রচনার মধ্য দিয়ে তিনি ছোট গল্প লেখক হিসাবে আত্মপ্রকাশ ঘটান। পরবর্তীতে আমরা দেখতে পাই তার কিছু সংকলিত গল্পগ্রন্থ রয়েছে, এবং সেগুলোর নাম আমাদের অবশ্যই জানতে হবে। সেগুলো হলো সে, গল্পস্বল্প এবং লিপিকা। পরবর্তীতে আমরা দেখতে পাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্প কোনটি? উত্তর মুসলমানের গল্প। এরপরে তার রচিত অনেক উপন্যাস রয়েছে, এর মধ্যে বিখ্যাত কিছু উপন্যাসের নাম আমাদের জানতে হবে। তার মধ্যে একটি হচ্ছে চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত উপন্যাস। পরবর্তীতে দেখতে পাই তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্ত করবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই অগস্ট পরলোক গমন করেন, অর্থাৎ তিনি বাংলা 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ মৃত্যুবরণ করেন। দুটো তারিখই কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং তার মৃত্যুস্থানও হচ্ছে তার জন্মস্থানটি, অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্য দিয়ে আমরা অপরিচিতা গল্পের লেখক পরিচিতি সম্পর্কে জেনে ফেললাম। পরবর্তী ক্লাসগুলোতে পাঠ পরিচিতি এবং মূল গল্প সম্পর্কে আমরা জানবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের সাথে থাকবেন।